প্রশ্ন কে দিয়েছে এতগুলো? এত আমি কোনো মুফতি না ভাই, তোমরা প্রশ্ন দাও, কেউ লাভ লেটার দেয়, কেউ গোলাপ ফুল দেয়, কেউ লাভ দিয়ে চুমা দেয়, মানে সব করে, এরা দোষ হয় আমার। আজিব কথাবার্তা। আচ্ছা একটা বাচ্চা ছেলে আমাকে চুমা দিয়েছিল, এই ভিডিও কি আপনারা দেখছেন নাকি? আমি একটা সত্য কথা আপনাকে কথাটা বলি, শোনেন। এই বাচ্চাটা যে বলেছিল যে আমার মা আমাকে বিরিয়ানি খাওয়াবে, তাই আমি কি চুমা দিয়েছি, এটা এটা আমি বলি আগে, ঠিক বে ঠিক বলবেন না, কথার ব্যাখ্যা বুঝবেন, এটা তার সত্য কথা ছিল না। তার একটা সাক্ষাৎকার আমি ইউটিউবে দেখলাম, আমি তাকে চিনিও না জানিও না, ইউটিউবে সে বলল, আপনারা সাক্ষাৎকারটা দেখতে পারেন, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। সে বলেছে যে আমি আসিফ হুজুরকে এত বেশি ভালোবাসি যে আমি যখন ওনাকে সামনাসামনি দেখতে পেয়েছি, উনি ও ও যা বলেছে আমি তা নকল করছি না, আমি কন্ট্রোল হারাই ফেলেছি, এখন আমি যে লাভ দিয়ে আসছি স্টেজে, আমার তো কপালে মায়ের আছে আমি বুঝে গেছি, তো এখন আমি কি করে কাটাইতে পারি, ওই অবস্থায় আমার মুখে যা আসছে আমি বলে দিয়েছি। এই যুবকটা একদম বাচ্চা ছেলে, নাইনে পড়ে। আর একটা বিষয় এতটা খারাপ লাগে, দিনই ছেলে পেলে যাদের মুখে দাড়ি আছে টুপি আছে, এরা এতটা বাজে চিন্তা বিলং করে, আপনি উইল বি শকড ম্যান, আপনি অবাক হয়ে যাবেন। তারা লিখেছে কি জানেন? লিখেছে মা তার নিজের চুমু সন্তানকে দিয়ে দেওয়াইছে। কারা? দাড়ি টুপিওয়ালারা। কারা দাড়ি টুপিওয়ালারা? আমি আমি নিজে দেখছি, আপনারাও দেখছেন, কিন্তু এখন কিছু বলার দরকার নেই, আমি নিজে দেখেছি কি বাজে কথা। অথচ তার মা নিজেও এই বিষয়ে জানে না যে আমার ছেলে কাজটা করছে। যখন সে আসছে বাসায় বলছে আম্মা জানে আমি যে কাজটা করছি, তো মিথ্যা হয়ে যাবে, আপনি একটু বিরিয়ানি খাওয়ালে ভালো হয়, এই কথা বলার পরে কথাকে সত্যায়ন করবার জন্য তার মা তাকে বিরিয়ানি রান্না করে খাওয়াইছে। কিন্তু আমার বক্তা ভাইয়েরা, আমার হুজুর ভাইয়েরা, ইস, মাইকটা পাইলে আঘাত করা ছাড়া কথা বলতে পারে না। আমি আজকে আমার হাতে কোরআন শপথ করে বলছি, আমি কখনো বলি না এই কথাটা, আজকে বলছি, কোরআনকে শপথ করে বলছি, আমি কোরআন ধরে একটা কসম করছি নীলফামারীর মাটিতে, আমি আসিফ যতদিন বেঁচে আছি এই মাইকের সামনে কোনো দিনও কোনো বক্তার আমি বদনাম করব না। যতদিন আমি আসিফ বেঁচে আছি হুজুরদের ঐক্যের কথা বলবো, ঐক্যকে আমি ভাঙ্গার কখনো চেষ্টা করব না। যতদিন আমি আসিফ বেঁচে আছি, যতই আমাকে নিয়ে ট্রল হোক, যতই লেখালেখি হোক, আমি যুবকদের প্রিয় ছিলাম, আজীবন থেকে যাবো ইনশাআল্লাহ। আমি কোরআন শপথ করে বলছি, যদি কোনো আলোচক ভুল করে ফেলে, ভুল করেও ফেলে, আমি তার ভুল নয় তার গুণ দিয়ে তাকে হাইলাইট করে দিব ইনশাআল্লাহ। আপনারা একটা সাক্ষী দেন আমাকে, আজ অব্দি আমার কোনো বক্তব্যে কোনো ওয়াইজের নামে কোনো বক্তার নামে বদনাম শুনেছেন? সত্য কথা বলবেন, কোনো শুনেছেন? আমার হাতে এখনো কোরআন আছে, এমন অনেক আলোচক ভাই আছে যাদের নামে গোটা বাংলাদেশ বদনাম করেছে, আমি আসিফ ভালো কথা বলে দিয়েছি। এটা অহংকার করার জন্য বলছি না যে আমি অনেক ভালো, তা না, আমার কথা হচ্ছে একটা, একদিন আমিও লাশ হব, একদিন আমার নাম মস্তি এলান হবে। আমি শুধু এতটুকু চাই যে মানুষ আমার ব্যাপারে এই সাক্ষী দিক যে আসিফ হুজুর হতে পারে অত ভালো এলেমওয়ালা হুজুর ছিল না, বাট তার মনটা পানির মতো স্বচ্ছ এবং পরিষ্কার ছিল। যদি হাদিস থেকে বলছি, যদি কেউ মারা যায় তার ব্যাপারে যদি মানুষ ভালো হওয়ার সাক্ষী দেয়, মুরব্বী আব্বা জানা ভালো করে শুনবেন, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। অতএব বেঁচে থাকতে আমার যুবকেরা, কোনোদিনও কোনোদিনও যে আমাকে নিয়ে যদি বদনাম করুক, লেখুক, যা লিখছে লেখুক, তুমি আমার পক্ষ নিয়ে গালিগালাজ করবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। তুমি শুধু বলবা আমরা জানি ভালোবাসতে, আমরা নীলফামারীর সন্তান, হিংসা বিদ্বেষ আমরা বুঝি না, রাজি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ হিংসা মুক্ত জীবন আমাদেরকে দান করুক সকলের পরে, আমিন। আচ্ছা প্রশ্ন কি পড়বো না, দোয়া করে দেবো প্রিয় ভাইরা? আচ্ছা আপনারা, আমি আমি খুশি, আমি আপনাদের ক্ষেত্রে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি ক্যামেরাকে সামনে রেখে, নীলফামারীর যুবকেরা ভদ্র সন্তানের অভদ্র হতে পারে না।